पति पावने वैष्णवभ्यो नमो नम मोक वाचा लंगुंगिरी यम वंदे परमंदमाधव बृंदा तुषदे वै पिया वैकेशवश स्न भक्ति प्रदेवी सत्व नमो नमः नारायण नमस्कृत नर चईव नरोत्तम

तर्तास पदम शिव विरंचनुतम शरण्य बीटातिहुं वनोदपाल भवादीपोत्तम वंदे महापुरुषते चरणारविन्दम यत्पादपल्लवन खजन्द मणिच्छटाय विस्पृजीतो किमपि गोवदुश्वदर्षि पूर्णानुरगरोसो सागरो सारमूर्ति साराधिकामई कदा किपम श्री कृष्ण चैतन्य श्री प्रभुनेंद श्रीअद्वतगदाधर शिव सदी गौरभक्तविंद श्रीकृष्णचैतन्य प्रभुनेंद श्रीअद्वैतगदाधर शिव सदि गौरभक्तविंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে হরে আজানুিতভুজৌ কনক শঙ্কীর্তর কমরা যত বিশ্বামুগর্ম পালো বন্দে জগৎ প্রিয়করো করুণা বতারু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আজানুল্বিত ভুজৌ কনকাতো शंकीर्तनुकर कमलायताक्षजुधर मुपालो वंदे जगत करो करुणा भार हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नमः गंगे तव पाद पंकजम सुरासुरेर् वन्दितोतिब्बरूपम भुक्ते च मुक्ते च सदा असनीतम् भावानरूपे सदा नरानम् गंगा तरंग रमणीय जटा गौरी निरंतर विभूषी तवाम तो भागम नारायण प्रियमन मदापारम वुशीपुरपति भजबीशनाथ वागी सजस्वी लक्ष्मीर्य च वक्षसि यस्यास्ति हृदयसंवित् त्वं निशिङ्गमहं भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे, हरे, आम, हरे आम, राम हरे राम राम हरे গুরোরপি অবিলিতপস কার্যমজানত উৎপথ প্রতিপসিত্যাগবিধি গৌরীয় গোষ্ঠীপতি শ্রীশীলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভা পরবংশ জগৎগুরু জানিয়েছেন আনুগত্যহীন ব্যক্তি পশু সদৃশ্য গৌরীয় গোষ্ঠীপতি শ্রীশীলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী বহুপা পরমংশ জগৎগুরু জানিয়েছেন আনুগত্যহীন জন আনুগত্যহীন ব্যক্তি পশু সদৃশ্য অথবা এই কথা আমরা বলতে পারি পশুর থেকেও অধম কারণ আনুগত্যহীন ব্যক্তি তার জড় ইন্দ্রিয় এবং মনের খেয়াল মতো যে কোনো দুষ্কর্ম করতে সমর্থ পশু যেটা পারে না সেটাও তার পক্ষে অসম্ভব কিছুই নয় গুরু বৈষ্ণবকে অবমাননা করা এটা যে কত ভয়ঙ্কর অপরাধ মূর্খ মানুষ তা জানে না গুরুগিরির আকেল সালামি অর্থাৎ বদ্ধজীব যখন গুরুর ভূমিকায় থাকে তখন জগতের কত বড় সর্বনাশ হয় সেই প্রসঙ্গে এই আলোচনা আপনারা মনে করতে পারেন জানুয়ারি মাসের পনেরো তারিখে দু হাজার চব্বিশ এর প্রথম অংশ আলোচনা করা হয়েছিল আর এখন এটা আমাদের দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায়ের আলোচনা হয়েছিল পনেরো তারিখে জানুয়ারি মাসে আর এখন দ্বিতীয় পর্যায়ের আলোচনা আজকে গুরুগিরি আকের সালামি মানে বদ্ধজীব গুরুর ভূমিকায় কাজ করলে জগতের কত বড়ো সর্বনাশ হয় আর নিজের কত বড়ো আকেল সেলামে দিতে হয় সর্বনাশ হয় সেই প্রসঙ্গে আলোচনা বিচারে দেখা যায় হরিভক্তি বিলাসে আমরা দেখতে পাই যি ন্যায় রহিত অন্যায় শ্রেণতীয় তৌ উভৌ নরকম ঘোরম ব্রজত কালমক্ষয়ম অর্থাৎ যিনি গুরুর ভূমিকায় বদ্ধজীব আর কি যিনি অন্যায় অর্থাৎ স্বাস্থ্য ভক্তিস্থ্য বিরোধী কথা কীর্তন করেন এবং যিনি শিষ্যরূপে অন্যায়ভাবে তা সকল শ্রবণ করেন তারা উভয় অর্থাৎ গুরু এবং শিষ্য অক্ষয়কাল নরকের গতি লাভ করেন এ কথা স্বাস্থ্য প্রমাণে দেখা যায় যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম দ্বাদশ মহাজনের একজন দ্বাদশ মহাজনের অন্যতম শ্রী পিতামহ ভীষ্মদেব বলেন গুরুরপি অপিল গুরুরপি গুরুরাপী অবিলিতপস কার্যাকার্য মজানত উৎপত প্রতিপন্নস্য পরিত্যাগ বিধিভাতে এটা তিনি বলেছিলেন কখন এটা মহাভারতে পাওয়া যায় উদ্যোগ পর্বে মহাভারতে উদ্যোগ পর্বেতে যেখানে পরশুরাম তার শিষ্য পিতামহ ভীষ্মকে জোর জবস্তি অম্বা অম্বালিকাকে বিবাহ বিবাহ করার জন্য জোর জবস্তি করছেন যেখানে তিনি জানেন বিশ্ব নৈষ্টিক ব্রহ্মচারী বাল্যকাল থেকে তিনি প্রতিজ্ঞা করেছেন কিন্তু তিনি শুনছেন না তিনি জোর থাকে তখন যুদ্ধবিগ্রহ হয়েছিল অনেক কথা তাহলে গরুরপি অবলিতপস্য কার্যাকার্য মজানতহা উৎপত প্রতিপন্নস্য পরিত্যাগ বিধি হতে তিনি সেখানে যাচ্ছেন ভোগ্য বিষয় শক্ত অভিমানী গুরু যিনি কর্তব্য কর্তব্য অকর্তব্য জ্ঞান শূন্য এবং শুদ্ধ ভক্তি ব্যতীত শুদ্ধ ভক্তি ছাড়া ইতর পন্থাবলম্বী ব্যক্তি হলে সেই গুরুকে পরিত্যাগ করাই একমাত্র বিধি শাস্ত্রীয় বিচার গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর পরমংশ জগদ্গুরু প্রভুপা জানিয়েছেন সে যে গুরু শ্রীগুরুপাত পদ্মে শ্রী পাদ পদ্মে অপরাধ ঘটলে ভগবত বেমুকথারূপ জড়াভিনিবেশ তর্করূপে উদিত হয়ে জীবকে শ্রেয় পথ থেকে আপাতমধুর মন্দোদয় ভোগ বা ত্যাগরাজ্যে লইয়া যায় পোপা জানিয়েছেন শ্রী সদ্গুরু পাত অপরাধ ঘটিলে ভগবৎ বিমুখতা ভগবত বিমুখতা রূপ জড়ো অভিনিবেশ তর্করূপে উদিত হইয়া জীবকে শ্রেয়পথ হইতে আপাতমধুর মন্দোদয় ভোগ বা ত্যাগের রাজ্যে লইয়া যায় গৌরীয়গণের অপ্রাকৃত তত্ত্বাচার্য গৌরীয়গণের অপ্রাকৃত তত্ত্বাচার্য বৈদান্তিক আচার্য শিলজীবো স্বামী পাল স্বলিখিত শ্রী ভক্তি সন্দর্ভে জানিয়েছেন যে বক্তা সরাগু, নিরাগু দ্বিবিদহ পরিকীর্তিত বক্তা স্বরাগু নিরাগু দ্বিবিদহ পরিকীর্তিত সরাগু ললুপা কামি তদুক্তম হৃদ নশে ভক্ত সরু নিগু দ্বিবি পিক পীতি সরাগু লোলুপা কমি যদুক্ত হৃৎ নশে উপর উপর ন পরিকশ করতি অপরিক উপদিষ্টম যত জগন্নাশায়ও তৎভাবে অর্থাৎ ধর্মবক্তা যিনি ধর্ম সম্বন্ধে বলতে যাবেন সেই ধর্মবক্তা দ্বিবিধ উপকার হয়ে থাকে যথা স্বরগ ও নিরাগ সরাক বক্তা লোভী ও কামি স্বরাগ বক্তা লোভীয় কামি হৃদয়তের দুর্বাসনা বিভিন্ন অনর্থ ভরপুর রয়েছে স্বরাগ বক্তা লোভীয় কামি তাদের কথা হৃদাসপর্শ করবে না করে না তিনি কেবল উপদেশী প্রদান করেন পরোপদেশে পণ্ডিত তিনি কেবল উপদেশই প্রদান করেন নিজের জীবনে কখনও উপদিষ্ট বিষয়ের পরীক্ষা করেন নাই পরীক্ষা করেন না অর্থাৎ স্বয়ং আচরণ করে উপদিষ্ট বিষয়ের সত্যতা ও ফল প্রত্যক্ষ করেন না এই জন্য তার কথাগুলো প্রাণহীন এবং বীরহীন প্রাণহীন বা বীর্যহীন জড়ো উপদেশ মাত্রে পর্যবেসিত হয় তোতা পাখির ন্যায় কেবল মুখস্থবুলির দ্বারা নিজের ও পরের মঙ্গল করা যায় না নিজের দ্বারা নিজের দ্বারা অপরীক্ষিত নিজের দ্বারা অপরীক্ষিত উপদেশ প্রদান করলে তা জগন্নাথের কারণ হয়ে দাঁড়ায় এটাকে বলে পর উপদেশে পণ্ডিত এতগুলো শাস্তি এতগুলো শাস্ত্রীয় প্রমাণ দেখেও এতগুলো শাস্ত্রীয় প্রমাণ দেখেও কি এতগুলো শাস্ত্রীয় প্রমাণ দেখেও কি আমরা কোনো বদ্ধ জীবকে গুরুভূমিকায় গ্রহণ করতে পারি নিশ্চয়ই নয় তবে কেন সর্বত্র দেখা যায় বদ্ধজীবের গুরুগিরির তাণ্ডব নৃত্য তবে কেন তবে কেন সর্বত্র দেখা যায় বদ্ধজীবের গুরুগিরির তাণ্ডব নৃত্য কে বা কারা কেন কিভাবে? তাদের গুরুর আসনে বসিয়েছেন কে বা কারা কেন কিভাবে তাদের গুরুর আসনে বসিয়েছেন এই প্রশ্ন এখন বহু বিতর্কিত হলেও সকলেই এই প্রশ্নের এক অভ্রান্ত মীমাংসা পেতে চান কোন কোনো ক্ষেত নচেত নচেত কোন কোনো ক্ষেত্রে গুরু বৈষ্ণবগণের নচেত কোনো কোনো ক্ষেত্রে গুরু বৈষ্ণবগণের এ বিষয়ে দোষারোপ করতে কেউ পিছু পা হন না কে বা কারা কেন কীভাবে তাদের গুরুর আসনে বসিয়েছেন বা তারাই বা কী করে বসলেন আসনে এই প্রশ্ন এখন বহু বিতর্কিত হলেও সকলেই এই প্রশ্নের এক অভ্রান্ত মীমাংসা পেতে চান নচেত কোনো কোনো ক্ষেত্রে গুরুবৈষ্ণবগণকেও এ বিষয়ে দোষারোপ করতে কেউ ছাড়বে ছাড়বে না বা ছাড়ে না বাস্তবিক পক্ষে গুরুবৈষ্ণব তত্ত্ব এক গম্ভীর রহস্যময় দুরধিগম্য তত্ত্ব বাস্তবিক পক্ষে গুরুবৈষ্ণব তত্ত্ব বা ভগবত তত্ত্ব এক্ষেত্রে গুরুবৈষ্ণব তত্ত্বর কথাই আলোচনা হচ্ছে তাহলে বাস্তবিক পক্ষে গুরুবৈষ্ণব তত্ত্ব এক গম্ভীর রহস্যময় দুরধিগম্য দুরধিগম্য তত্ত্ব সকলের পক্ষে এতে প্রবেশ অধিকার হয় না প্রবেশ হয় না বৈষ্ণবগণ মহাবঞ্চক এ কথা আমাদের কাছে নতুন বলে মনে হয় কিছু তা নয় বৈষ্ণবগণ মহামঞ্চ যখন ছিল গৌরকিশোর বাবার চরণ কমলে আশ্রয় নেওয়ার কথা শিল বিমলা প্রসাদ সরস্বতী পৌপাত চিন্তা করেছিলেন শিল সচিদানন্দ ভক্তিম ঠাকুরের আদেশে তিনি তা চরণ আশ্রয় করার জন্য প্রতিজ্ঞাব প্রতিজ্ঞ প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন সতেরোবার তিনি প্রত্যাখ্যাত হয়েছিলেন প্রত্যাখ্যান করেছিলেন বঞ্চনা করেছিলেন মনে আছে সেসব আলোচনা হয়ে গেছে অনেক পূর্বেই তিনি গোর কিশোরদর বাজমকে তার চরণে আশ্রয় গ্রহণ করবেন কিন্তু তিনি নানানভাবে ছলনা করছেন শেষে বহুপাত বলছেন আপনাকে দীক্ষা দিতে হবে না আমি এই চললাম গঙ্গায় ঝাঁপ দি কারণ আপনারা বঞ্চক আপনারা বঞ্চক কৃষ্ণের ভজন করেন তারা আপনারা বঞ্চক এটা কিন্তু এটা কিন্তু গালাগাল নয় বাস্তবিক কথা তারা বঞ্চনা করেন যারা যারা কৃষ্ণকে ভজন করেন কৃষ্ণ যেমন বঞ্চক বঞ্চনা করতে চান তারাও বঞ্চনা করতে চান সেই জন্য বৈষ্ণব মহাবঞ্চক বৈষ্ণব বঞ্চক পরম বঞ্চক বৈষ্ণব বঞ্চক শুধু নয় পরম বঞ্চক আপনাদের কাছে নতুন মনে হতে পারে কিন্তু এ কথা সত্য জগতে জগতেই যদি কেহ জগতে যদি কেহ সর্বাপেক্ষা অধিক বঞ্চক কেউ থাকেন জগতে যদি সর্বাপেক্ষা অধিক বঞ্চক কেউ থাকেন তবে তিনি ওই বৈষ্ণব বৈষ্ণবের ওই বঞ্চকতা উত্তর উত্তরাধিকারী সূত্রে পাওয়া বস্তু প্রাপ্ত বস্তু ধ্রুব সত্য কথা ভগবান কৃষ্ণ তথা বিষ্ণু একজন পরম পরমবঞ্চক হয়তো আপনারা ছলনাকারী হয়তো আপনারা ছলন ছলনাকারী বামনদেবের কথা শুনে থাকবেন শিলপ্রবা জানিয়েছেন যে গুরু বৈষ্ণব চরণে যাদের নিরন্তর সেবাবৃত্তির উন্মেষ হয় নাই কথাগুলো বিচার করা প্রয়োজন শিলপা জানিয়েছেন যে পরমহংস বৈষ্ণব গণের চরণে যাদের নিরন্তর সেবাবৃত্তির উন্মেষ হয় নাই গুরু বৈষ্ণব চরণে যাদের নিরন্তর সেবাবৃত্তির উন্মেষ হয় নাই তাদের সঙ্গ তাদের সঙ্গ মেলামেশা তাদের সঙ্গ আপাত বিচারে যতই মধুর হোক না কেন তা অবশ্যই পরিত্যাজ্য অর্থাৎ যদি আমি চরণে পরমহংস গুরুবৈষ্ণবচরণে শিলাভক্তিমত পুরগীয় সীম মহাপহুপাধ এই পরমহংস চরণে যদি আমার নিরন্তর সেবাবৃত্তির উন্মেষ না হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আমার এখনও পর্যন্ত জড় অভিনিবেশ রয়েছে জ্বর যে পরিমাণে জড় অভিনিবেশ আমার রয়েছে সে পরিমাণে আমি অসৎ তাহলে আমার সঙ্গে যদি আপনি করেন তাহলে আপনাকেও তার ফল পেতে হবেই হবে তাহলে এই বিচারে দেখা যায় শুদ্ধ গুরু বৈষ্ণব সেবার দ্বারাই তাহলে এই বিচারে দেখা যায় যে শুধু শুদ্ধ গুরু বৈষ্ণব সেবার দ্বারাই সেবকের শতই গুরুত্ব লাভ হয়ে থাকে যিনি গুরুর সেবক যিনি গুরুর সেবক বাস্তবিক সেবক নিরন্তর সেবা ধর্মে প্রতিষ্ঠিত তিনি অবশ্যই গুরু অর্থাৎ এক কথায় বলতে গেলে সৎ সৎশিষ্য অবশ্যই সৎগুরু সৎ সৎশিষ্য অবশ্যই সদ্গুরু যে কথাটা আমরা পুনঃপুনঃ আলোচনা করেছি শ্রী শিল বেদান্ত বামুন্দি মারা সময় সদ্গুরুর এরকম সেবক জগতে তাই তাকে আচার্য বানান বা নাই বানান তিনি শতসিদ্ধ আচার্য আমাদের তাই যারা নিরন্তর গুরু সেবার দ্বারা তাদের শতসিদ্ধ আচার্য তাদের তাহলে এই বিচারে দেখা যায় যে শুদ্ধ গুরু বৈষ্ণব সেবার দ্বারাই সেবকের শতই নিজ গুরুত্ব লাভ লাভ হয়ে থাকে অন্য কোনো প্রকারই তা সম্ভব হতে পারে না অন্য কোনো প্রকারই তা সম্ভব হতে পারে না কিন্তু যে বা যারা নিজের ইচ্ছায় বা পরে ইচ্ছায় যে কোনোভাবেই গুরু হতে গিয়ে নিজের সমস্ত গুরুত্ব হারিয়ে বসেছেন হারিয়ে বসে রয়েছেন সমস্ত গুরুত্ব হারিয়ে বসে রয়েছেন তাদের চরণে আমার প্রণাম দণ্ডবধ প্রণাম তারা ব্যতিরিকভাবে আমার শিক্ষাগুরু তারা আমাকে সতর্ক করে দিচ্ছেন তুমি যেন আমাদের মতো এই গুরুগিরি করতে গিয়ে অধপতিত জীব হয়েও না কাজে নিরন্তর গুরু সেবার দ্বারা শতই গুরুত্ব লাভ হয়ে থাকে অর্থাৎ গুরু হয়ে থাকেন কিন্তু এতত প্রসঙ্গে কিন্তু এ প্রসঙ্গে এক মহাগুরুত্বপূর্ণ বিষয় আলোচনার অন্তর্গত হয়েছে কিন্তু এ প্রসঙ্গে এক মহাগুরুত্বপূর্ণ বিষয় এই যে গুরু সেবা এবং গুরু গুরুভোগ সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থিত বোঝা গেল কিন্তু এ তৎপ্রসঙ্গে এক মহাগুরুত্বপূর্ণ বিষয় এই যে গুরু সেবা এবং গুরুভোগ সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থিত গুরু সেবা গুরুভোগ সম্বন্ধে একটা লেখনি বহু পূর্বে শ্রী শ্রী দেবানন্দ গৌরী মঠ থেকে প্রকাশিত হয়েছিল এই অধমের বিচার বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছিল তাহলে এক মহা গুরুত্বপূর্ণ বিষয় এই যেটা লোকে আদৌ চিন্তা করে দেখে না বা পারেও না তাদের ক্ষমতাও নেই এ বিচারে প্রবিষ্ট হওয়ার যে গুরু সেবা এবং গুরুভোগ সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থিত যদিও বাহ্য ইন্দ্রীয় চক্ষুকর্ণ ইত্যাদি প্রতারিত দর্শনে সকলেই সকলই একাকার মনে হয় যদিও বাহ্য ইন্দ্রিয় চক্ষুকর্ণে ইত্যাদি প্রতারিত দর্শনে সকলই এক প্রকারই মনে হয় ইনিও গুরু ইনিও গুরু এ তো ইনি আচার্য ইনিও আচার্য কিন্তু নিম্নলিখিত শাস্ত্র প্রমাণাবলী থেকে কিন্তু নিম্নলিখিত স্বাস্থ্য প্রমাণাবলী থেকে বাস্তব আচার্যের লক্ষণ প্রকাশিত হয় যথা হয় শীর্ষ পঞ্চরাত্ম থেকে পঞ্চ বলছেন পঞ্চরাত্র প্রবুদ্ধ সিদ্ধান্তর্যস সিদ্ধান্তার্যস তত্ত্ববিদ সর্বলক্ষণহীন এপি হি আচার্য সব বিশেষত কি বলছেন পঞ্চরাত্র প্রবুদ্ধ পঞ্চরাত্র প্রবুদ্ধিদ্ধান্তার্য সিদ্ধান্তার্যস্য তত্ত্ববিদ কি বলছেন পঞ্চ পঞ্চরাত্র প্রবোদ্ধু সিদ্ধান্ত সিদ্ধান্তার্যস্য তত্ত্ববিদ সর্বলক্ষণ হীন হি আচার্য হো স্বিশিষতে আবার বলছেন ওই একই হয় শিষ্য হয় শিষ্য পঞ্চরাত্র থেকে কী বলছেন স্ব বা আচার্যস্তু স এবা আচার্যস্তু গেহ সত্যম এতৎ বদামিতে আচার্যস্তু ভাবেত নিত্যম সর্বদশ বিবর্জিত, সৌচা চারপর নিত্যাম পাসান্্ড কুলো নিস্পহ তালে। হয় শিষ্য পঞ্চরাত্র থেকে দুটো প্রমাণ উদ্ধার করা হলো যেটা কি না পঞ্চরাত্র সিদ্ধান্ত সিদ্ধান্তার্যস্ব তত্ত্ববিদ সর্বলক্ষণ হীনয়পি হি আচার্য স্ববিশিষতে আর ওই হয়শিষ্য পঞ্চরাত্র থেকে আরেক শ্লোক বলা হলো যস্য বিষ্ণু পরাভক্তি ভক্তি যস্য বিষ্ণু পরা जशो विष्णु यथा विष्णु तथा गुरु सएवाचार्यस्तु ज्ञय सत्यम ब्रमामित्र बदाथ कि बोलचं जशो विष्णु यथा विष्णु तथा गुरु सत्यम एतत् बदामिते ए दुट হয় শিষ্য পঞ্চরাত্র থেকে উদ্ধার করা গেল আর মৎ মৎস্যপুরাণ থেকে আছে কী বলছেন মৎস্যপুরাণ থেকে বলছেন যে আচার্যস্তু ভাবেৎ নিত্যম সর্বদোষ বিবর্জিত শৌচাচার পর নিত্যম প্রাষন্ন কুল নিষ্প্রিয় আবার বায়ুপুরম থেকে পাওয়া যাচ্ছে কি আচি নৌতি ইয় স্বার্থম আচারে স্থাপতিওপি স্বয়ং আচারতি ইয়স্মাত আচার্য স্তেন কৃত্রিত অর্থাৎ যিনি প্রথম থেকে এ শ্লোকগুলোর মানে আলোচনা হওয়া দরকার কাজে যিনি প্রথম থেকে আলোচনা হওয়া দরকার যে শ্লোকগুলো উত্থাপন করা হলো অর্থাৎ যিনি পঞ্চরাত্র বিষয়ক জ্ঞানে প্রবুদ্ধ এবং যিনি ভক্তি সিদ্ধান্তার্থের তত্ত্ববিদ যেই কৃষ্ণ তত্ত্ববিদ তা সেই গুরু হয় যেটা মহাপ্রভু বলেছিলেন অর্থাৎ তিনি অন্যান্য সমস্ত লক্ষণ যদি নাও থাকে তিনি অন্যন্য সমস্ত লক্ষণহীন অর্থাৎ তার মধ্যে তার মধ্যে যদি অন্য লক্ষণ নাও থাকে তাহলেও বিশেষরূপে তিনি আচার্য বলে গণিত হবেন যেটা মহাপ্রভু বলেছেন যেই কৃষ্ণ তত্ত্ববিতা সেই কিবা কী নাসি বিপ্র শুদ্ধ কেন নয় যেই কৃষ্ণ তত্ত্ববিতা সেই গুরু অর্থাৎ শ্লোকগুলোর মানে ধীরে ধীরে প্রকাশিত হয়েছে যার বিষ্ণুতে পরাভক্তি বিষ্ণুর ন্যায় ঠিক যেমন বিষ্ণুতে ভক্তি সেমন গুরুতেও তেমন পরাভক্তি তাকেই আচার্য বলে জানবেন জানতে হবে একথা সত্য করে বলছি শাস্ত্র বলছে। পরের শ্লোকের মানে আচার্য নিত্যকালী সর্বদোষ বিবর্জিত আচার্য নিত্যকালী সর্বদোষ বিবর্জিত বর্জিত নিত্য শৌচাচার বিশিষ্ট ও পাশ্ডকুলের প্রতি উদাসীন অর্থাৎ তাদের চিৎকার বা অপচেষ্টা অপচেষ্টায় তিনি সত্য থেকে বিচলিত হন না বোঝা গেল তিনি স্বাস্থ্যের অর্থসমূহ সম্যকরূপে মন্থন করে সকলকে আচারে স্থাপন করিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং স্বয়ং সেই সকল আচার আচরণ পালন করেন তাই জন্য তিনি আচার্য নামে কথিত হন বোঝা গেল সমস্ত শ্লোকের মানে আচার্যত্ব আচার্যত্ব মূল আশ্রয় বিগ্রহের কৃপাশক্তি সঞ্চারিত একটি তত্ত্ব কি বলছেন এই যে আচার্যত্ব অর্থাৎ গুরু গুরুত্ব যেটাকে বলে আচার্যত্ব এই আচার্যত্ব কিন্তু সামান্য কিছু কথা নয় এই আচার্যত্ব হল মূল আশ্রয় বিগ্রহের কৃপাশক্তি সঞ্চারিত একটি স্বতঃসিদ্ধ ব্যাপার বিশেষ আচার্যকে কেউ গঠন কেউ সংশোধন অনুমোদন বা প্রত্যাখ্যান বা ইলেকশন সিলেকশন প্রবিধির দ্বারা আচার্য নির্ণয় প্রভৃতি কোনো করতে পারেন না কেননা আচার্যত্বের মূল আচার্যত্ব হল কী আচার্যত্ব হলো মূল আশ্রয় বিগ্রহ মূল আশ্রয় বিগ্রহকে যারা রসিক ভক্ত তারা রাধারানী রাধারাণীকেই জানেন যারা এখনও সেই পর্যায়ে ওঠেননি তারা নিত্যানন্দ বলরামকেই জানবেন আমরা নিত্যানন্দকেই জানি আমরা ছোট মানুষ অত কিছু বুঝি না আমাদের অধিকার নাই তাহলে আচার্যত্ব মূল আশ্রয় বিগ্রহ নিত্যানন্দ বলরামের কৃপাশক্তি সঞ্চারিত একটি স্বতঃসিদ্ধ ব্যাপা বা আচার্যত্ব মূল আশ্রয় বিগ্রহর আধারানির কৃপাশক্তি সঞ্চারিত একটি স্বতঃসিদ্ধ ব্যাপার বিশেষ আচার্যকে কেউ গঠন করতে পারেন না আমি আচার্য বানিয়ে দেব যেমন অনেক মূর্খ বলছেন আমরা রস ও জানাচ্ছেন আমার কাছে এসো আমি রসতত্ত্ব শিখিয়ে দেব আমার কাছে এসো ভক্তিমটাকে বলছেন তারা কপট বঞ্চক রসতত্ত্ব কাউকে শেখানো যায় না এটা শতসিদ্ধ ব্যাপার ভক্তৃমটাকে বলছেন এরা ধূর্ত এসো আমার কাছে রসতত্ত্ব শিখিয়ে দেবো আমি রসতত্ত্বের আচার্য এরা ধূর্ত তঞ্চক পথিত তাহলে আচার্যকে কেউ গঠন কেউ সংশোধন কেউ অনুমোদন বা প্রত্যাখ্যান করতে পারে না বা ইলেকশন সিলেকশনের দ্বারা আচার্য নির্ণ হয় না আচার্য সবপ্রকাশ বস্তু এ কথা পুনঃ পুনঃ আমরা শোবন করেছি প্রপাদ কথা জানিয়েছেন গুরু বা আচার্যের শিষ্য অভিমানী মাত্রেই খুব মনোযোগ সহকারে এটা অনুভব করা দরকার ইউর অ্যাটেনশন প্লিজ গুরু বা আচার্যের শিষ্য অভিমানী মাত্রই সাম্প্রদায়িক সংরক্ষক আচার্য হতে পারে না পুনঃ পুনঃ আমি এই কথা আলোচনা করতে চাই বদ্ধ বদ্ধজীবের চোখ উন্মোচন করবার জন্য পুনঃপুনঃ এই কথা আমি আলোচনা করতে বাধ্য ভালো করে এটা অনুভব করা দরকার গুরু বা আচার্য যদি কেউ থাকেন বাস্তবিক সদ্গুরু গুরু বা আচার্যের শিষ্য অভিমানী মাত্রেই সম্প্রদায়িক সংরক্ষক আচার্য হতে পারে না অর্থাৎ তাকে তিনি হয়তো জোর করে গুরু হয়েছেন চালাকি করে রাজনীতি করে যে কোনোভাবে বা তাকে গুরুদেব তার আচার্য হওয়ার তীব্র বাসনা দেখে তাকে ঠকিয়েছেন এসব কথা প্রসঙ্গ পরে আসবো কাজেই সেই ব্যক্তি যদি আচার্যের ভূমিকায় থাকেন তিনি সম্প্রদায়ের সম্প্রদায়ের বৈভব সংরক্ষণ করতে পারবেন সম্প্রদায়ের সম্প্রদায়ের যে গরিমা গৌরব তিনি রক্ষা করতে পারবেন তাহলে আচার্য আচার্যত্বের যে সকল কি বলছেন গুরু বা আচার্যের শিষ্য অভিমানী মাত্রই গুরু বা আচার্যের শিষ্য অভিমানী মাত্রই সাম্প্রদায়িক সংরক্ষক আচার্য হতে পারেন আচার্যত্বের যে সকল নিত্যসিদ্ধ বৈশিষ্ট্য আছে তা তিনি কৃষ্ণেচ্ছায় প্রকাশ করলেই আচার্যত্বের যে সকল নিত্যসিদ্ধ বৈশিষ্ট্য আছে লক্ষণ আছে তা কোনো সাধু তিনি কৃষ্ণেরচ্ছায় কৃষ্ণের ইচ্ছায় যখন প্রকাশ করেন তার আচার আদর্শ প্রকাশ করলেই একান্ত সত্যানুসন্ধিৎসু একান্ত সত্যানুসন্ধিৎসু অর্থাৎ যারা সত্যর পথে চলতে চান সত্যানু সত্যানুসন্ধিৎসু ব্যক্তিগণ আচার্য কৃপায় আচার্যের কৃপায় আচার্যকে আচার্য স্বরূপ নির্ণয় করতে পারেন বোঝা গেল আচার্যত্বের যে সকল নিত্যসিদ্ধ বৈশিষ্ট্য আছে যেসব লক্ষণাদি আছে কোনো সাধু তিনি যখন কৃষ্ণের ইচ্ছায় সেই সবল অপ্রাকৃত লক্ষণগুলো প্রকাশ করতে থাকেন কৃষ্ণ ইচ্ছায় প্রকাশ করলে ওই সব লক্ষণ তখন একান্ত সত্যানি সন্ধিৎসু ব্যক্তিগণ আচার্য কী পায় আচার্যের স্বরূপ নির্ণয় করতে পারে আচার্যকে মেপে নেওয়া যায় না আচার্য মেপে নেওয়া ধর্মে অবস্থিত নয় আচার্যকে মেপে নেওয়া যায় না আচার্যকে বুঝে নেওয়া যায় না আচার্য সব যেমন সূর্য উদয় হলে সূর্যের আলোকে সূর্যকে দেখা যায় এবং অন্যান্য বস্তু সকল প্রকাশিত হয় কিন্তু রাতের বেলা যত মেগাওয়াট লাইট বৈদ্যুতিক আলো সাহায্যে সূর্যকে দেখবার চেষ্টা মূর্খতা মাত্র একথা প্রহপাত একটি গল্পের মাধ্যমে উপদেশ উপাখ্যানে জানিয়েছেন তাহলে তাহলে আচার্যর কৃপা আচার্য স্বরূপ দর্শন করতে পারে নচেত পারে না সব প্রকাশ যদি তিনি গোপন করে যান নিচের নিজের আচার্যত্ব তাহলে কেউ চিনতে পারবে না তাকে তাহলে যুগে যুগে যে সকল শুদ্ধ ভক্তি কথা আচার এবং প্রচারকারী শক্তি স্বরূপ আচার্যগণের অভ্যুদয় হয়েছে হয়ে হয়ে আছে হয়েছে কি বলছেন না যুগে যুগে যে সকল শুদ্ধ ভক্তি কথার আচার প্রচারকারী কৃষ্ণশক্তি স্বরূপ আচার্যগণের অভ্যুদয় হয়েছে তাদিগকে আশ্রয় করে অনেকে আত্মোন্নতি লাভ করেছেন এবং করতে পারেন যদি কাউর নিষ্কপট ভাব থাকে আবার কেউ কেউ ভোগবুদ্ধি করেছেন আচার্যের প্রতি আবার কেউ কেউ ভোগবুদ্ধিবশত জ্ঞাত ও অজ্ঞাত সারে আচার্য পাক পদ্ম থেকে স্বতন্ত্র আর বিচ্যুত হয়ে পড়েছে স্বতন্ত্র আর বিচ্যুত হয়ে পড়েছে কিন্তু আচার্যের সহিত কিন্তু আচার্যের সহিত সমচিত্ত কিন্তু আচার্যের সহিত আচার্যের সঙ্গে সমচিত্ত সমচিত্তবিত্তি বিশিষ্ট অপ্রাকৃত ভজনশীল পুরুষ বিশেষে ভাষাগুলো বুঝতে হবে কি বলছি যদিও দেখা গেছে যে যুগে যুগে যে সকল শুদ্ধ ভক্তি কথা আচার প্রচারকারী শক্তি স্বরূপ আচার্যগণের অভ্যুদয় হয়েছে তাদিগকে আশ্রয় করে অনেকেই আত্মোন্নতি লাভ করেছেন করতে পারেন করেছেন আবার কেউ কেউ তাই সেই তাদের প্রতি ভোগ ভোগ তাদের প্রতি অর্থাৎ গুরু বৈষবের প্রতি ভোগ ভোগ বুদ্ধিবশত জ্ঞাত ও অজ্ঞাত সারে আচার্য পদ আচার্য পথ পদ্ম থেকে স্বতন্ত্র আর বিচ্যুত হয়ে পড়েছেন কিন্তু আচার্যের সহিত যারা সমচিত্ত বিশিষ্ট অপ্রাকৃত ভজনশীল পুরুষ তার মধ্যে সেই পুরুষ বিশেষে অর্থাৎ সেই পুরুষের মধ্যে অপ্রাকৃত ভজনশীল এবং আচার্যের সঙ্গে সমচিত্ত বিশুদ্ধ তাদের মধ্যে পূর্ব আচার্যগণের আচার্যত্ব স্বাভাবিকভাবেই প্রকাশিত হতে দেখা গেছে প্রকাশিত হতে দেখা গেছে যারা যারা বহবায়ন সাক্ষী না হয়ে একায়ন সাক্ষী সেই আচার্যের অনুগত যারা হয়েছেন তারাই আচার্যের গণ তারাই মহাভাগবত তারা আচার্য কিপা আচার্য কৃপা ভাজন হয়ে অনায়াসে শ্রীকৃষ্ণ পাদ পদ্ম সেবা লাভ করেছেন যেরা কৌপাথ বলতেন গৌরীয়গণ গৌরীয়গণ একায়ন পন্থায় বিশ্বাসী একথা অনেকবার পূর্বে ব্যাখ্যা হয়েছে ইংরাজি হিন্দি বিভিন্ন ভাষায় তাহলে একায়ন মানে আমরা আমাদের কোনো নিজস্ব বাহাদুরি দেখাতে যাব না আমাদের গৌরীয়গণের যার যত যোগ্যতা আছে যে কোনোভাবে যত কিছু আছে যোগ্যতা সেগুলো সব তারা নিজের অভিমান বসে তারা নিজের প্রতি কৃতিত্ব দাবি করেন না তারা মনে করেন আমাদের যা কিছু যোগ্যতা সমস্তই এই স্থানে আরোপ করেন অর্থাৎ আমার কিছু ক্ষমতা নেই তিনিই করাচ্ছেন কাজেই আমাদের গৌরীগণের কেউই নিজস্ব কোনো প্রতিষ্ঠা গ্রহণ করতে চান না তারা সমস্ত প্রতিষ্ঠা তার গুরুকে দেন সেই গুরু আবার তার গুরুকে দেন এইভাবে গুরু পারম পর্যক্রমে সেই আমাদের গৌরীয় মঠের গৌরীয়গণের যত ভক্ত তাদের যত বাহাদুর যত তাদের গুরু নিষ্ঠা সেবানিষ্ঠা সমস্ত তাদের সমস্ত এই যে প্রতিষ্ঠাগুলো এই কারণে আসে সেই প্রতিষ্ঠাগুলো তারা দিয়ে দেন অর্থাৎ তারা বৈষ্ণবী প্রতিষ্ঠা গ্রহণ করেন কিন্তু অবৈষ্ণবী প্রতিষ্ঠা গ্রহণ করে নরকের যাত্রী হন না যেটা বাকি সমস্ত জগতের বেশিরভাগ আচার্যের ক্ষেত্রেই দেখা গেছে প্রত্যেক মানুষই নিজের অভিমান বসে দাবি করেন যে আমি এইটা করতে পেরেছি আমি প্রচার করেছি আমি তো সব তোমরা কি করেছ এরা মূর্খ এরা পতিতজি কাজেই কোনো বাস্তবিক সাধুগুরু বৈষ্ণব নিজের কৃতিত্ব দাবি করেন না তাহলে এটাকে বলে একায়ন পন্থা তা যে যাহারা বহবায়ন সাক্ষী না হয়ে যারা একায়ন স্কন্ধি সেই আচার্যের অনুগত হয়েছেন যারা তারাই আচার্যগণ তারাই মহাভাগবত ও তারা আচার্য কিবা ভাজন হয়ে অনায়াসে শ্রীকৃষ্ণ পাদ সেবা লাভ করেছেন হয়তো এই কারণেই শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন যে শ্রী অদ্বৈতের শ্রী অদ্বৈত আচার্যের বহু শিষ্য থাকলেও যারা একমাত্র আচার্যের চিত্তবৃত্তির সহিত এক তাৎপর্যপর হয়তো সেই কারণেই কৃষ্ণদাস কবিরাজ গোসিং বলেছেন যে শ্রী অদ্বৈত আচার্যের বহু শিষ্য থাকলেও যারা একমাত্র আচার্যের চিত্তবৃত্তির সঙ্গে এক এক তাৎপর্যপর হতে পেরেছিলেন একমাত্র শ্রী অচ্যুতানন্দের মতের অনুসরণ যারা করেছিলেন তারাই আচার্যের গণ ও মহাভাগবত হয়েছিলেন বা হয়েছিলেন বলতে মনে হয় যেন হয়েছেন কিন্তু যারা ওইসব আচার্য তারা অনেকেই নিত্য নিত্য আচার্য তাদের আছে নিত্যস্বরূপ কাজেই আচার্যর গণ মহাভাগবত বলে পরিচিত পেয়েছেন মহাভাগবত বলে আমরা জানতে পেরেছি স্বতন্ত্র হয়ে স্বতন্ত্রতা লাভ করে আমরা মনে করি আমরা স্বতন্ত্র কিন্তু বাস্তবিক শুদ্ধ গরিবৈষ্ণব কখনোই স্বতন্ত্র মনে করেন না যেমন মায় বলতেন আমি তো আমি তো স্বতন্ত্র নই আমার ওপরে মালিক আছে আমার ওপরে মালিক আছে তারা যা বলবেন আমি তাই করতে হয় আমি তাদের চাকর গোলাম স্বতন্ত্র হয়ে নিজ মত যারা স্থাপন করবেন স্বতন্ত্র হয়ে সমত কল্পনাকারী ব্যক্তিগণের আচার্য তো নাই বোঝা গেল যারা গুরু পরম্পরায় অবস্থিত না হয়ে যারা 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 গুরু পরম্পরায় অবস্থিত না হয়ে যারা পন্থায় না গিয়ে নিজ স্বতন্ত্র বিচার বৈশিষ্ট্য স্থাপন করার জন্য অন্য এক ভিন্ন রাস্তা গ্রহণ করেছেন সেই সব ব্যক্তি স্বতন্ত্র হয়ে তারা সব সমত কল্পনাকারী ব্যক্তিগণের কখনোই আচার্যত্ব থাকে না শুধু তাই নয় ছিল ভক্তিপীন ঠাকুর জানিয়েছেন পন্থা ভক্তিপন্থা কখনো আলাদা আলাদা হয় না যা মহাজন জেনগত সপান্তে আসা কিছু বৈশিষ্ট্য থাকতে পারে কিন্তু সম্পূর্ণ বৈশিষ্ট্য থাকতে পারে বৈশিষ্ট্য থাকা কোনো আপত্তি কিছু নেই কিন্তু যারা একেবারেই ভিন্ন স্বতন্ত্র মত তাদের কোন আচার্যত্ব থাকতে পারে না ভক্তিম ঠাকুর বলেছেন যারা প্রতিষ্ঠার লোভে এক স্বতন্ত্র মত স্বতন্ত্র সিদ্ধান্ত স্থাপন করার চেষ্টা করেন সেই সব আচার্যগণ এবং তাদের অনুগতগণ তারা সকলেই অনন্তকালের জন্য নরক যাত্রী শিল শিলপহপাদের অত্যন্ত নিকটে থেকেও বহুপাদের অত্যন্ত নিকটে থেকেও অনেকেই লক্ষ্যভ্রষ্ট হয়েছেন ও আচার্য আচার আচারভ্রষ্ট হয়েছেন শিলপ্রহপাদের অত্যন্ত নিকটে থেকেও অনেকেই লক্ষ্যভ্রষ্ট ও আচারভ্রষ্ট হতে দেখা গেছে এতে 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 কেউ যদি মনে করে এতে কেউ যেন এতে কেউ যেন মনে না করেন যে শিলপ্রহপাদের দয়া বা শক্তির অভাব এতে তাদের পতন হয়েছে দেখে শিল প্রহুপাদের অত্যন্ত থেকেও অনেকেই লক্ষ্যভ্রষ্ট আচারভ্রষ্ট হয়েছেন এটা দেখা গেছে তাই বলে এ কথা কেউ যেন মনে না করেন যে প্রহুপাদের দয়ার অভাব বা শক্তির অভাব হয়েছে বলেই ওরা পড়ে গেছে এ কথা ঠিক নয় শিল কেশবশ্মী মহারাজ জানিয়েছেন যে অপার করুণাময় শ্রী গুরুপাদ পদ্ম এক বিশাল করুণা যজ্ঞের হয়ে গেল শ্রীল কেশুকশী মহারাজ জানিয়েছেন শ্রীল ভক্তি প্রজ্ঞান কেশুকশ্বী মা জানিয়েছেন যে অপার করুণাময় শ্রী গুরুপাদ পদ্ম এক বিশাল করুণা যজ্ঞের আবাহন করেছেন তাতে সমগ্র পৃথিবী থেকে তাতে সমগ্র পৃথিবী থেকে জীবগণকে আকর্ষণ করা হয়েছে বা হয়ে আকর্ষণ করা হয়েছে এই যজ্ঞের আহুতিতে দু চার দশজন জীবের অপচয় অর্থাৎ পতন বা ক্ষতি হওয়া হয়ে যাওয়া কিছু অস্বাভাবিক নয় বোঝা গেল অনন্ত কোটি জীবকে অনন্ত কোটি জীবকে মায়ার হাত থেকে রক্ষা করতে গিয়ে অনন্ত কোটি জীবকে মায়ার হাত থেকে রক্ষা করতে গিয়ে মায়ার লেলিহান জিউহাতে দু চার দশটা জীবকে আহতি দিতে আহতি দিতে হলে বাধ্য হলে যদি বদ বহুবদ্ধ জীব রক্ষা পায় তাতে কি কোনো দোষ ধরা উচিত অনেকেই বলেন আমাদের গুরুবর্গ কেন বড় বড় মঠ করেছেন কি লাভ এই তো অবস্থা এর উত্তর হলো এ তারা বিশাল করুণাযজ্ঞের আবাহন করেছেন তারা নিজের দর্শনের দ্বারা নিজের সিদ্ধান্ত বিচার হরিকতা দ্বারা বহু বহু জীবকে রক্ষা করেছেন তাতে যেসব ব্যক্তিগণ পাষণ্ড হয়েছেন গুরুচরণের কাছে থেকেও তাদের দু চারজন দশটা যদি ক্ষতি হয় তাতে আর কী করা যায় একটা বড়ো কাজ করতে গেলে কিছু হবেই হবে কিছু করার নেই এটা আটকানো সম্ভব হয় না যাই হোক তাহলে সাধারণভাবেও সাধারণ সাধারণভাবেও ইহ জগতে যুদ্ধক্ষেত্রে দেখা যায় শিলা কেশুকশীমা বলছেন শিলা ভক্তিপ্রবেন কেশুকশীমা বলছেন সাধারণভাবে দেখা যায় জগতে যুদ্ধক্ষেত্রে কি হয় বহু স্বাধীনতা সংগ্রামী তথা বহু সৈন্য সৈন্যবাহিনীগণের প্রাণ বলিদানে বা প্রাণ বলিদানের দ্বারা দেশের স্বাধীনতা রক্ষা হয় বা দেশের রক্ষা হয় এক্ষেত্রে বুঝতে হবে যে গুরুদেব তার নিকটে থাকা এক্ষেত্রে বুঝতে হবে যে শ্রী গুরুদেব তার নিকটে থাকা বেশ কিছু ব্যক্তির ঐরূপ অধপতনের প্রসঙ্গ প্রদর্শন করিয়ে অন্নজীবগণকে শিক্ষা দেন অন্নজীবগণকে শিক্ষা দেন বোঝা গেল বাহ্য দৃষ্টি নিয়ে দৃষ্টি নিয়ে অর্থাৎ বহির্মুখ বিচার নিয়ে গুরুদেবের নিকটে থাকলেও তা প্রকৃতপক্ষে নিকটে থাকা বলা যায় না বরং বহু 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 দূরে থাকা বলে শ্রীমন মহাপ্রভুর নিকটে থেকেও কালা কৃষ্ণদাসের অধপতন কেন হবে এই কথা বিশেষ বিবেচ্য বলভদ্র প্রভু বলভদ্র প্রভু কেন সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সঙ্গে থেকে অর্থাৎ বলা হচ্ছে বলভদ্র বলভদ্রপ্রভু মহাপুরুষ সঙ্গে দক্ষি সঙ্গে উত্তর ভারতে অর্থাৎ বৃন্দাবন আদি জায়গায় গেছিলেন তাহলে আমাদের প্রশ্ন বলভদ্রপ্রভু কেন সাক্ষাৎ শ্রীকৃষ্ণ বস্তু বলভদ্রপ্রভু বলভদ্রপ্রভু কেন সাক্ষাৎ শ্রীকৃষ্ণ বস্তু শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের দেবের সঙ্গে থেকেও শ্রীকৃষ্ণ দর্শনের বিথা লালসায় শ্রীবৃন্দাবনের কালিয়া হ্রদে যেতে চায় কেন যেতে চান এ সকল প্রশ্নের উত্তর এই এ সকল প্রশ্নের উত্তর এই যে যারা বঞ্চিত হতে চায় এ সকল প্রশ্নের উত্তর এই যে যারা বঞ্চিত হতে চায় তারা বঞ্চিত হবে এতে আশ্চর্য কি থাকতে পারে অকৈত্যব সিদ্ধান্ত বিচার স্থাপনে অকৈত্যব্য সিদ্ধান্ত বিচার স্থাপনে সুদক্ষ হস্ত অকৈত্যব সিদ্ধান্ত বিচার স্থাপনে সুদক্ষ হস্ত সেই গৌরাঙ্গের নিজজন শিলা সচিদানন্দ ভক্ত ঠাকুর কেন শান্তিপুর থেকে সহজিয়া কীর্তনিয়াগণকে দল ডেকে নিয়ে আসবার লীলা করেন কেন করেন তিনি কেন যিনি পদে পদে সহজিয়াগণের অপসিদ্ধান্ত ও কাঁচারসের ভাবনাকে বিধ্বস্ত করে যিনি পদে পদে সহজিয়াগণের অপসিদ্ধান্ত ও কাঁচারসের ভাবনাকে বিধ্বস্ত করে সু সুসিদ্ধান্ত স্থাপন করেন হ্যাঁ তিনি কেন ঐরূপ লীলা করেন কি কারণে তিনি জৈব ধর্ম চৈতন্য শিক্ষামিত মহাপুরুষ শিক্ষা হ্যাঁ ভজন রহস্য বিভিন্ন চৈতন্য চৈতামিতের টিকা টিপ্পণীতে সব সময় তিনি শুদ্ধ সিদ্ধান্ত স্থাপন করেছেন আর মায়াবাদ এবং সহজিয়াগণের কাঁচা রসের সমস্ত তিনি বিধ্বস্ত করেছেন তাহলে তিনি কেন রূপ কীরা এই রূপ লীলা কেন করেন তার কারণ বৈষ্ণব মহাবঞ্চক বৈষ্ণব মহাবঞ্চক বৈষ্ণব মহাবঞ্চ তিনি ঐরূপভাবে তিনি কী করতেন প্রপাদের উত্তর দিয়েছেন অনেকেই বদনাম দিয়েছেন ভক্তিম ঠাকুর এই সব লীলা পালাগান লীলা লীলাকীর্তন আপনি কেন করেন না প্রপাত বলছেন ভক্তিম ঠাকুর সবে উনিশশো সালে চলে গেলেন এখনই আপনারা এই কথা বলছেন পরে তো আমাকে আপনারা সমস্ত বদনাম দেবেন আপনারা তো বুঝতে পারছেন না রহস্যটা আপনারা জানেন না কাজেই এর উত্তর হলো বৈষ্ণব মহাবঞ্চ তিনি ঐরূপভাবে লীলা কীর্তনের আসর করে তিনি ঐরূপভাবে হুজুকে তিনি ঐরূপভাবে হুজু হুজুকে জনগণকে তিনি ঐরূপভাবে হুজুকে জনগণকে সহজিয়া কীর্তনের প্রলোভন দেখিয়ে ডেকে এনে ঐকান্তিকভাবে নাম রসে ডুবে যাওয়া জ্ঞান শূন্য নিজ দর্শন দানে কৃত কিতার্থ করতে ঐরূপ বাহ্য বাহ্য বঞ্চনময় লীলা প্রদর্শন করতেন কি বলতেন আরও ভালো করে বলা দরকার তিনি বাহ্যে ওই শান্তিপুরের লীলা দলকে নিয়ে আসতেন তার হুজুকে বাইরের যত বদ্ধজীব কীর্তনগুলো দেখতে আসছেন ভক্তিম ঠাকুর একটি কোণে মন্দিরের বসে নাম রসে ডুবে যেতেন তিনি তার বিজ বাহ্য বিস্তার থাকতো না তিনি একেবারে জগতে চলে গেছেন এরা যে সহজে কীর্তন করছে তার বিন্দু বিসর্গ ভক্তিমথ ঠাকুরের কানে প্রবিষ্ট হচ্ছে না কিন্তু লোকে মনে করছেন ভক্তিমথ ঠাকুর বসে কীর্তন শুনছে তার এই কৃপা বিতরণের তার নিজ তার নিজ কৃপা বিতরণের বদ্ধজীবকে নিজ কৃপা বিতরণের এই এক রহস্যময় অধ্যায় করতেন তিনি ঐরূপভাবে হুজুকে জনগণকে সহজিয়া কীর্তনের প্রলোভন দেখিয়ে ডেকে এনে ঐকান্তিকভাবে নাম রসে ডুবে যাওয়া বাহ্য জ্ঞান শূন্য নিজ দর্শন দানে কৃতকিতার্থ করতেই ঐরূপ বাহ্য বাহ্য বঞ্চনাময় লীলা প্রদর্শন করতেন সুতদেব গোস্বামী সুতদেব গোস্বামীর নিকট স্বনকাগী ঋষিগণের প্রশ্ন ছিল সুতদেব গোস্বামীর নিকট স্বনকাদি ঋষিগণের প্রশ্ন ছিল যে কেন শ্রী পরীক্ষিত মহারাজ অকারণে জেনে শুনে ওই ভয়ঙ্কর নিষ্ঠুর স্বভাব সম্পন্ন কলিকে হত্যা করে জগৎকে বাঁচালেন না কেন মারলেন না কলিকে তো তিনি মারতে পারতেন কলি কাছে তিনি নিজের তরোয়াল খুলেছিলেন কিন্তু মারলেন না উত্তরে শিল সুতো গোস্বামী বলেন পরীক্ষিত মহারাজ তার সম্বন্ধে বলা আছে সারঙ্গ ইব সারভু অর্থাৎ মধুকর যেমন ফুলের সার্বস্তু মধুসঙ্গ করে ঠিক তদ্রুপ তিনি কলির অনেক দোষ কলের দোষ নিধের আজন অস্তি এক মহান গুণহ কীর্তনাথ এব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম তিনি কলির একমাত্র একটি মহান গুণ সেটা কি না নাম সংকীর্তনের দ্বারাই অনায়াসে লোকে কৃতকৃতত্ব হয়ে যাবে এই মহাগুণটা দেখে তিনি কলিকে হত্যা করেন না বোঝা গেল তাহলে যে বা যারা আত্মকল্যাণ বিষয়ে বাস্তব সচেতন তাদের আবার ভয় কী থাকতে পারে যে বা যারা যে বা যারা আত্মকল্যাণ বিষয়ে বাস্তব সচেতন যে বা যারা আত্মকল্যাণ বিষয়ে বাস্তব সচেতন তাদের আবার ভয় কী সে কলিকাল থাক আর যাই হোক আমরা এই সম্বন্ধে আলোচনা করেছিলাম হ্যাঁ সদয়ম হৃদয়স্য বাঁচেহা সত্যভূষিত কলি কি করতে পারে তাকে এই জন্য যে বা যারা আত্মকল্যাণ বিষয়ে বাস্তব সচেতন তাদের আবার ভয় কি থাকতে পারে তাহলে পরীক্ষিত মহারাজ কলিকে রাখলেন কেন যারা আত্মসত্তা তাদেরকে তাদের সুবিধা হবে আত্মকল্যাণ বিষয়ে অচেতন আত্মকল্যাণ বিষয়ে অচেতন ধূর্ত ধূর্ত চালাক কাক কাক বিষ্ঠা খায় শকুন মরা খায় শকুনে বর্জ্য পদার্থ খায় কাজেই আত্মকল্যাণ বিষয়ে অচেতন ভূত্তগের মঙ্গল হতে পারে না কারণ তারা ঠগ জোচ্চন নিজেরাই তারা কপট কপটের মঙ্গল হবে না ফলে পরীক্ষিত মহারাজের দোষ কি থাকতে পারে যারা বঞ্চক তারা বঞ্চিত হবে। প্রের কথা বারবার বলছেন তাদের মূর লোক তারে মূল কাজেই মূর কাজেই মূর লোক আত্মবঞ্চক লোক যারা মূর লোক আত্মবঞ্চিত লোক বুঝতে পারে না তারা বুঝতে পারে না যে তিনি বহির্মুখ গণকে ভোগা দিতে ঐরূপ বঞ্চনামায় লীলা করেছেন বোঝা গেল তাহলে আত্মকল্যাণ বিষয়ে যারা অচেতন ধূর্তগণের মঙ্গল হতে পারে কি পায় না এরা কপট কপটের মঙ্গল নেই প্রপা থেকে বারবার বলেছেন ফলে শিল পরীক্ষিত মানুষের দোষ কি থাকতে পারে মূল আত্মবঞ্চিত বঞ্চিত লোক এ তো এমনিতেই বঞ্চিত হবেই হবে পরীক্ষিত মহাজের দোষ কি যে তিনি ইচ্ছে করে তিনি বহির্মুখগণকে ভোগা দিতে ওইরূপ বঞ্চনা বঞ্চক সেজেছেন বলতেন হরিকথা হরিকীর্তনের নামে যে বা যারা জগৎবাসীকে বঞ্চনা করছে তাদের কাছে বঞ্চিত হওয়াটাই বর্তমান কালে এক প্রকার যুবধর্ম হয়ে দাঁড়িয়েছে কিন্তু হরিকথা হরিকীর্তনের অধিকারী গুরু বৈষ্ণব কিন্তু হরিকথা হরিকীর্তনে অধিকারী কে হয় বাস্তবিক গুরু বৈষ্ণব ছাড়া কেউ হতে পারে কি কিন্তু হরিকথা হরিকীর্তনে অধিকারী অধিকার কিন্তু বাস্তবিক হরিকথা হরিকীর্তনের অধিকার গুরু বৈষ্ণব গুরু বৈষ্ণব ছাড়া কারাই বা থাকতে পারে কারোর অধিকার থাকতে পারে না অর্থাৎ গুরু বৈষ্ণবের বেশে অর্থাৎ গুরু বৈষ্ণবের বেশ ধারণ করে ঠিক রাবণের মতো তিরণ্ডধারী আচার্যগণ জগৎ বঞ্চনায় ব্যস্ত এই তাদের গুরুগিরি তথা প্রচারের প্রসঙ্গ যিনি যিনি সৎগুর বাস্তব শিষ্যত্ব যিনি সৎগুরুর বাস্তব শিষ্যত্ব অর্থাৎ তার শাসন মেনে নিয়ে নিরন্তর সেবাভাব নিরন্তর সেবাভাব সেবাভাবময় তন্ময়তা প্রাপ্ত হয়েছেন বোঝা গেল যিনি সদ্গুর বাস্তব শিষ্যত্ব অর্থাৎ তার শাসন মেনে নিয়ে নিরন্তর সেবা ভাবময় তন্ময়তা প্রাপ্ত হয়েছেন তিনি অবশ্যই গুরু গুরুভূমিকায় উন্নীত এটা স্বাভাবিক ব্যাপার তিনি স্বতঃসিদ্ধ গুরু তিনি অবশ্যই গুরু ভূমিকায় উন্নীত হবে অর্থাৎ তার আদৌ গুরুগিরির তার আদৌ গুরুগিরির ইচ্ছা থাকতে পারে না কারণ তার স্বয়ং প্রকাশ কারণ কারণ তিনি স্বয়ং প্রকাশ গুরু বা এ ধরনের যারা আছেন তারা স্বয়ং প্রকাশ গুরু হয়ে যান তারা স্বয়ং প্রকাশ গুরু হন কিন্তু গতি বঞ্চিত বঞ্চকাচিন্ত পদম প্রণমামিষদা প্রভুপাদ পদম এখানে আমাদের পরমপ্রিয় কেশব বলছে কিন্তু গতিবঞ্চিত বঞ্চকা বঞ্চকা চিন্তপদন বিচারের এই বিচারে অবস্থিত এই বিচারে অবস্থিত সদ্গুরু বোঝা গেল যেমন পৌপাদের সম্বন্ধে আমাদের পরমপ্রিয় শ্রীধর গ মা লিখেছেন ভক্তিরক্ষ শ্রীধর ভক্তিকে রক্ষা করবার জন্য তাই গতি বঞ্চিত বঞ্চকা চিন্তপদম বিচারে অবস্থিত যেসব সদ্গুরু তারা কি বঞ্চকগণের গুরুগিরির প্রসঙ্গে আদৌ আন্তরিক অনুমোদন না থাকলেও তাদের কিন্তু অনুমোদন নাই একে গুরু করব কিন্তু কী করেন না থাকলেও বাই বাইহে মনে হয় যেন তাদের অনুমোদন আছে তাই জন্য তাদের গুরু করে গেছে। এ প্রসঙ্গে আমার গুরু ফাহাদ পদ্ম প্রশ্ন করেছিলেন কয়েকজন যুগে আপনারা একে কেন গুরু করলেন আবার গুরু ফাহাদ পদ্ম অনেক উত্তর দিয়েছেন সম্বন্ধে কাজেই যিনি সদ্গুরুর বাস্তব শিষ্যত্ব অর্থাৎ তার শাসন মেনে নিয়ে নিরন্তর সেবাভাবময় তন্ময়তা প্রাপ্ত হয়েছেন তিনি অবশ্যই গুরুর ভূমিকায় উন্নীত স্বতঃসিদ্ধ গুরু অর্থাৎ তার আদৌ গুরুগিরি করার ইচ্ছা থাকতে পারেন কারণ তারা স্বয়ং প্রকাশ গুরু কিন্তু গতিবঞ্চিত বঞ্চকা চিন্তপদম বিচারে অবস্থিত সদ্গুরু বঞ্চকগণের গুরুগিরির প্রসঙ্গে আদৌ আন্তরিক অনুমোদন তাদের না থাকলেও বাইহে আমাদের মনে হয় যেন তাদের অনুমোদন আছে তারাই এই সমস্ত গুরু করে গেছেন এতে এতে কি হয় এতে ওই দুরাত্মা এতে ওই দুরাত্মা যিনি গুরু হতে চেয়েছেন বঞ্চক এতে এতে কি হয় না ওই দুরাত্মার এই দুরাত্মার বনিয়াবৃত্তি এতে কি হয় না ওই দুরাত্মার বনিয়াবৃত্তির চরম শাস্তিবিধান হয়ে থাকে তথা বঞ্চকগণের বঞ্চিত হয়ে যাওয়ার প্রসঙ্গই স্বাভাবিক হয়ে দাঁড়ায় এখানে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় যিনি শ্রীমান নিত্যানন্দ বলরামের শ্রীচরণনিষ্ঠ ঐকান্তিক এক ভিত্ত সূত্রে শিষ্য সূত্রে বা ভিত্ত সূত্রে লিখেছেন যে তত কি বলেছেন বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় যিনি শ্রীমান নিত্যানন্দ বলরামের শ্রীচরণনিষ্ঠ ঐকান্তিক এক ভিত্ত বা শিষ্য সূত্রে তিনি বলরামের কথা মনের ভাবটা লিখেছেন তত সংসারাম বুধি তরণদায় মই লগে। কি বলছেন নিত্যানন্দের মনের ভাবটা তিনি বৃন্দাবন দাস টগুর মহাশয় নিত্যানন্দষ্টকমে লিখেছেন কি ততব সংসারাম বুধি তরণ দায় লগে অর্থাৎ অর্থাৎ বাস্তব আত্মসচেতন তা মানে কি দাঁড়ালো অর্থাৎ বাস্তব আত্মসচেতন নিষ্কপটগণের সংসার সংসার সিন্ধু পারের দায়িত্ব স্বয়ং বলদেব নিত্যানন্দ প্রতিজ্ঞা সহিত প্রতিজ্ঞার সঙ্গে গ্রহণ করেছে বোঝা গেল অর্থাৎ বাস্তব আত্মসচেতন নিষ্কপটগণের সংসার সিন্ধু পারের দায়িত্ব স্বয়ং বলদেব নিত্যানন্দ প্রতিজ্ঞার সঙ্গে প্রতিজ্ঞার সঙ্গে গ্রহণ করেছে এক্ষেত্রে নিশ্চয়ই এক্ষেত্রে নিশ্চয়ই ঐরূপ সচেতন এক্ষেত্রে নিশ্চয়ই ঐরূপ সচেতন পারমার্থিক পথের পথিকগণের আদৌ কপট গুরু দ্বারা বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাক থাকতেই পারে না কারণ প্রায়ই বলতেন যার যেরকম সুকৃতি যেরকম অবস্থা তিনি সেই মতো গুরু পান কেউ কর্মীগুরু জ্ঞানীগুরু বঞ্চক গুরু কিন্তু বাস্তবিক নিষ্কপট তার দায়িত্ব বলা হবে তিনি তখন নিষ্কপট গুরু পাবেনই পাবেন আবার অনেকে সুক্ষিদীপন গুরুদেব পেয়েও পরে বঞ্চিত বঞ্চিত হয়ে যান এও আছে তালে কপট তালে কপট বঞ্চকগণ তালে কপট বঞ্চকগণ যদি ওই প্রকার ওই প্রকার তালে কি হলো না কপট বঞ্চকগণ যদি ওই প্রকার কপট গুরুর দ্বারা বঞ্চিত হয়ে বঞ্চিত হয়ে যান সেক্ষেত্রে 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 কেন ওই সদ্গুরু উত্তরদায়ী হবেন কেন ওই সদ্গুরু উত্তরদায়ী হবেন হবেন কি যে ক্ষেত্রে সেবার নামে গুরু ভোগের চরম তাণ্ডব নৃত্য চলে যে ক্ষেত্রে সেবার নামে গুরু ভোগের তাণ্ডব নৃত্য চলে সেক্ষেত্রে সদ্গুরুর আসনে এক অসুরের অধিষ্ঠান আশ্চর্য কী হতে পারে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় জানিয়েছেন আমাদের গভীর কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে লাগি কহিতে ভয় সেজন্যই না জানে যার জন্য এই সব গোপন কথা আমি বলতে চাইছি না কিন্তু সারা যদি না বোঝে তাহলে আর আনন্দের বিষয়ের থেকে বেশি কিছু হতে পারে না কাজেই গুরুপাদ পদ্ম সদ্গুরু কখনই অসৎ ব্যক্তিকে গুরু করে যান না কিন্তু এই সব বঞ্চনাময় লীলার উত্তর এখানে দেয়া গেল আশা করি আপনারা কৃপা করে এ অধমের বিচারগুলো পুনঃপুনঃ বিচার করে দেখবেন আজ এখানেই এ চর্চার বিশ্রাম দিতে বাধ্য হলাম অন্য অন্য সেবার কারণে তাহলে গোরুরপি অবলিতপস্য কার্যাকার্য মজানত উৎপত্য পরিত্যাগ বিধিয়তে বাঞ্ছা কল্পত রসিকে পাশেন্দু বেছ পতি তান পাবন বৈষ্ণব ভিও নম আপনাদের মনে আছে পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ কিছুদিন আগে দেড় মাস আগে যে গুরুগিরির আকেল সেনামি প্রবচন হয়েছিল তার যে প্রথম যে আলোচনা করা হয়েছিল এটা তার দ্বিতীয় প্রবাহ আলোচনা করা হল আপনারা ক্ষমা দৃষ্টি রাখবেন বাঞ্ছা শ্রীকে বাসিন্দু ভবিচ্ছ পতিতানং তান পাবনে গবেষণা ভ্যু